রেডিও ভেরিটাস এশিয়া বাংলাতে স্বাগত জানাই আমি ভাস্বতী হালদার কেমন আছেন বন্ধুরা হেসেল এই অনুষ্ঠানে আজ তুলে ধরব নতুন নতুন কিছু রান্না ফিঙ্গার চিপস উপকরণ আলু এক কেজি বড় সাইজের হলুদ গুঁড়ো আধ চা চামচ মরিচ গুঁড়ো আধ চা চামচ নুন পরিমাণ মতো তেল ভাজার জন্য বিটনুন স্বাদ অনুযায়ী প্রণালী আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপর কাটা আলুগুলো আবার ধুয়ে অল্প জল নুন হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নিতে হবে এরপর ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরে গেলে পাতলা এবং পরিষ্কার কাপড় বিছিয়ে রোদে শুকিয়ে নিতে হবে এভাবে আলু শুকিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যায় এবং ইচ্ছে মতো ভেজে খাওয়া যায় গরম তেলে আলু দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে বৃষ্টির দিনে এই আলু ভাজা খেতেই খুবই ভালো লাগে সব বন্ধুদের এবারে আসি লোভনীয় আইসক্রিমের উপকরণে হুইপ ক্রিম দু কাপ দু কাপ ফ্রেশ ক্রিম চিনি চার টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ প্রণালী প্রথমে একটি পাত্রে হুইপ ক্রিম এবং ফ্রেশ ক্রিমে চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি মিশে না যায় এবার ভ্যানিলা এসেন্স দিন ভালো করে বিট করুন অর্থাৎ আবার ফেটিয়ে নিন একটি বলে মিশ্রণটি ঢেলে ঠান্ডা করার জন্য তিন ঘন্টা ফ্রিজে রাখুন মিশ্রণটি বের করে এবার খুব ভালো করে বিট করুন মিশ্রণটি ফোম হয়ে গেলে আবার আট ঘন্টার জন্য ফ্রিজে রাখুন তৈরি হয়ে গেল দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম পছন্দ মতো বাদাম স্ট্রবেরি অথবা চেরি দিয়ে সাজিয়ে সুন্দর স্বচ্ছ একটি বাটিতে পরিবেশন করুন তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে আলুর চিপস এবং কিভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করা যায় যাই হোক হেসেল সম্বন্ধে আরও জানতে চাইলে চলে আসুন আমাদের ওয়েবসাইটে ডাব্লুড ডট ভেরিতাস বন্ধুরা হাতে একদম আর সময় নেই তাই হিসেল থেকে আজ এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর মনে রাখবেন আমরা আছি ওয়েবসাইট ফেসবুক ইউটিউব টাম্বলার এবং টুইটারেও আরভিএ বাংলার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ